গ্যাংটকের গাড়ি এখান থেকে ধরতে হবে, মানে এটার নাম জানি কি রানীপুর, রানীপুর থেকে গাড়ি ধরবো। এখন গ্যাংটকে নেমে গেলাম, তো বাসে আসছিলাম, বাসে ৩০ রুপি চার্জ করলো এবং দাদার সাথে দেখা হয়েছে। দাদার সাথে দেখা হয়েছে, দাদাকে মুমেন্ট, ম্যাজিক মুমেন্টের মতো অবস্থা এখানে, আকাশ একদম মনে ধরে। সবাই সাংগনে যাওয়ার জন্য, বরফ দেখার জন্য মেয়েটাও প্রস্তুত আছে, ওই মেয়েটা, ওই সব মেয়ে যাচ্ছে, ছেলে বেশিরভাগ যাচ্ছে না। এখানকার বিউটি অফ নেচার বলার মতো না, বলার মতো না। এখান থেকে রিয়ালিটি দেখতে পারলে, রিয়ালিটি দেখতে পারলে আপনার নেই হ্যাঁ। হাম তো ঘুমনে ফিরনে, হাম সাইকেল পে ঘুমতে হ্যায়, সাইকেল ইউটিউব চ্যানেল বগেরা হ্যায় ভি হ্যায়, সারা কুছ হ্যায়। মর্নিং গাইস, আজকে একটা নতুন দিন, নতুন মর্নিং। তো আজকে রুম থেকে বেরোলাম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে, তো এখন গ্যাংটকের উদ্দেশ্য রওনা দিচ্ছি, প্লাস জিরো পয়েন্টের দিকে যাব। রাস্তায় বেরোয় একটা হিচহাইকিংয়ের থ্রু, অদারওয়াইজ একটা বাস পেয়ে গেলাম হিচহাইকিংয়ের থ্রু। তো এখন যাওয়া যাক রানীপুরের দিকে, রানীপুর থেকে গ্যাংটকের জন্য বাস, তারপর সেখান থেকে আবার জিরো পয়েন্টের জন্য বাস নিয়ে চলে যাব, একদম জিরো পয়েন্টের নাজারা দেখতে। তো এটার জন্য খুব এক্সাইটেড আছি, এর জন্য দীর্ঘ 21-22 বছর পর এখানে আসতে পারলাম, এটা একটা শখ ছিল, তো আসতে পারলাম জন্মের পর থেকে ধরা যায়, দীর্ঘ 22-23 বছর পর আসতে পারলাম এখানে। তো গিয়ে দেখি কীরকম অবস্থা আছে সেখানকার জিরো পয়েন্টের। জ্যাকেট ফ্যাকেট কিচ্ছু না, একটা টি শার্ট পরে যাচ্ছি, দেখি ম্যান পাওয়ার কতখানি আছে আমার, বা রক্তের গরম কতখানি আছে। তো চলুন, চেকিং করলাম, এখানেই নামাই দিল, কোম্পানির বাস ছিল, চেকিংয়ে বলতে ফার্স্টেই না দিয়ে দিল আমাদের লিফ্ট। তো এখান থেকে কত দূর, মানে কোথায়, গ্যাংটক না মানে ইয়েটা, ওই যেখানে, ও এখানেই তো, এখানেই তো। হ্যাঁ, গাড়ি এখান থেকে ধরতে হবে, ওই গ্যাংটকের গাড়ি এখান থেকে ধরতে হবে, মানে এটার নাম জানি কি রানীপুর, রানীপুর থেকে গাড়ি ধরবো এখন, ধরে গ্যাংটকের দিকে যাবো। একটা সোয়েটার টোয়েটার ভাড়া পাওয়া গেলে ভালো হতো, সোয়েটার ভাড়া নিতে হবে, দেন তারপরে যেতে হবে। এখানে ক্যাবসগুলো থাকে, ক্যাবস থাকে, ৩০ টাকা ভাড়া নেয় মাত্র, এখানকার ট্যাক্সি ভাড়া মাত্র ৩০ টাকা, খুব সুন্দর। এখানে ই পেয়ে গেলাম, মানে গ্যাংটকে নেমে গেলাম, তো বাসে আসছিলাম, বাসে ৩০ রুপি চার্জ করলো এবং দাদার সাথে দেখা হয়েছে, দাদা গ্যাংটকেরই বাসিন্দা। তো দেখা যাক, জিরো পয়েন্টে যাওয়ার চেষ্টা করবো এখন এখান থেকে। এখানে একদম কুয়াশাই কুয়াশা পড়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না সাইড দিয়ে দূর দূর পর্যন্ত। আর মেন সিটি, ইটস এ মেন সিটি, এটা জংশন টাইপের, যেখানে খুশি যাওয়া। তো দেখা যাক এদিক দিয়ে কোথায় যাওয়া যায়, দাদা কোথায় পাঠায় দেখি। তো এইভাবে মানে এখানে আসছিলাম গ্যাংটকের মধ্যে, এখান থেকে সবাই বলতেছে যে তুমি লাচুংয়ে যাও নাহলে ছাংগোতে যাও। এখানে সামনে একটা হল আছে, গ্যাংটকে নামার পর সামনে একটা হল, সিনেমা হল আছে, হল আছে, সেখান থেকে লাচুং বা ছাংগো যাওয়ার বাস পাওয়া যায়। এখানে কোনো ধরনের পাওয়া যায় না, মানে বরফ টরফ নাই, তো লাচুং বা ছাংগোতে বরফ আছে, সব কিছুই আছে। তো লাচুং বা ছাংগোতে যাওয়ার চেষ্টা করবো এখন এখান থেকে। তো এটা গ্যাংটকের কিছু পার্ক, আর এখান দিয়ে বাড়ি ঘর আছে, এখান থেকে বাড়ি ঘর, প্লাস স্নো পড়ে আছে, স্নো তো না কুয়াশা পড়ে আছে। গ্রেট প্লেস, বিউটিফুল প্লেস, সেই একদম মন মুগ্ধ করে দেওয়ার দৃশ্য এখানে আছে। একদম কুয়াশা কুয়াশা কুয়াশা, বৃষ্টি পড়তেছে এরকম মনে হচ্ছে, মন মুগ্ধ করে দেওয়ার মতো দৃশ্য এখান দিয়ে আছে, এখান দিয়ে। এটা একটা চার্চ, বড় চার্চ এখানে, আর এখান থেকে দৃশ্য খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। একদম হেঁটে যেতে হচ্ছে, খুব সুন্দর দৃশ্যগুলো। একটা পার্ক টাইপের মেবি, এটা জিজাসের মূর্তি আছে এখানে। তো মুমেন্ট, ম্যাজিক মুমেন্টের মতো অবস্থা এখানে, আকাশ একদম মনে ধরা যাবে, আকাশ ধরা যাবে, প্লাস এখানে বাড়ি ঘর আছে, এখান দিয়ে একদম আকাশের সাথে ছাটায় বাড়ি ঘরগুলো, একদম একদম অবস্থা।
আর এই সাইডে একটা হল আছে, হলে যাই। হলে যাওয়ার পরে দেখি সামনে যাওয়ার জন্য, সাঙ্গো যাওয়ার জন্য কি বাস বা ক্যাব পাওয়া যায় নাকি দেখা যাক। যা প্লেস মাইরি এখানে, যা প্লেস বলার মতো না। এখানকার ফুলটা একদম বিউটিফুল প্লেস, একদম বিউটিফুল প্লেস। প্লাস সিকিমের গ্যাংটকে আসি, এখান থেকে ছাঙ্গোতে যাবো, একটা গাড়ি ধরতে হবে, প্লাস গাড়ি ধরতে হবে। এবং এখানে একটা হল আছে, সেই হলে ওখান থেকে গাড়ি যায় ছাঙ্গো বা আর একটা জন্য কী নাম বললো হলে এলাম, তো সেখানে যাব এখানকার গাড়ি থেকেই, তো গাড়ি ধরবো গিয়ে। আর ওখানকার প্লেসটা খুব সুন্দর, প্লাস টি শার্ট পরে আসছি, ঠান্ডা গরম দুটোই লাগছে, ঘামেও যাচ্ছি চড়াই করতে করতে, প্লাস চড়াই করতে করতে ঘেমেও যাচ্ছি, প্লাস হচ্ছে আমি ঠান্ডাও লাগতেছে টি শার্ট পরে আসি বলে। তো জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর প্লেস। তো চলুন যাওয়া যাক গাড়ির দিকে, লোকাল সাইট, এটা গ্যাংটকের লোকাল সাইট, ভালো এই সুন্দর দৃশ্য। এখানে তিনটা মেয়ে বসে আছে, প্লাস উইথড্রক, বিদেশের মতোই একদম ফরেন কান্ট্রির মতো লাগছে। খুব সুন্দর ওয়েদার দৃশ্য, প্লাস বাড়িঘরগুলো খুব সুন্দর লাগছে, আর ওয়েদারও খুব সুন্দর। এখান থেকে মানে এখানে এখানে একটা এখানে একটা ট্রাভেল এজেন্সি আছে, সেখান থেকে সেখান থেকে কী হয় মানে আপনারা ছাঙ্গনের জন্য বা যেখানে বরফ পড়ে সেখানে যেতে পারবেন, তো সেখানে যেতে পারবেন। সেখানে যাওয়ার জন্য আপনাদের ওয়ান নাইট স্টে করতে হবে এবং টু নাইট স্টে করতে হবে, তারপর যেতে পারবেন, নাহলে অনেক সমস্যা আছে। সেই অনুযায়ী সেখানে আর যাবো না, আমার আজকেই বাড়ি যেতে হবে, মানে ট্রাভেলিং টাইম শর্ট আছে আমার। তো পরে নেক্সট কোনো দিন একদিন আসবো সেখানে বরফের ওখানে যাওয়ার জন্য। আজকে গ্যাংটকের লোকাল সাইটগুলো ঘুরি, লোকাল সাইটগুলো ঘুরার পরে এখান থেকে চলে যাবো বাড়ির উদ্দেশ্যে, বা দার্জিলিং গেলে গেলাম, নাহলে দার্জিলিং হয়ে বাড়ি, নাহলে বাড়ি চলে যাবো। তো লোকাল সাইটগুলো ঘুরে আসছি এখানে, তো ওয়েদার খুব মনোরম, এখন একটু রোদ উঠেছে, রোদ উঠছে একটু, তো এখন একটু গরম লাগছে, গরম ফিল হচ্ছে, কিন্তু অনেক মানুষ সোয়েটার পরে আছে, সোয়েটার পরে আছে, সব কিছু পরে আছে। তো এখানকার অবস্থা ভালো, ছাঙ্গোতে যেতে হবে বরফ দেখতে গেলে, এখান থেকে 150 কিলোমিটার অ্যাপ্রক্স দূর হবে, অনুযায়ী সেখানে যাওয়ার কোনো প্ল্যান নেই আজকে, আমার বাড়ি যেতেই হবে যে করে হোক। তো চলুন লোকাল সাইটগুলো এক্সপ্লোর। তো এখানে সবাই ছাঙ্গোতে যাওয়ার জন্য, বরফ দেখার জন্য, ওই মেয়েটাও ও প্রস্তুত আছে, ওই মেয়েটা ওই সে সব মেয়ে যাচ্ছে, ছেলে বেশিরভাগ যাচ্ছে না। তো ছাঙ্গোতে যাওয়ার জন্য সবাই প্রস্তুত, এবং আমরা দেখি একটু জিরো পয়েন্ট এক্সপ্লোর করি, আর এখানকার লোকাল মন্দিরগুলো এক্সপ্লোর করি দেখে, তারপরে রুমে গিয়ে রেস্ট টেস্ট নিয়ে বাড়ির দিকে দার্জিলিং হয়ে বা এমনি হয়ে চলে যাই। তো এইদিকে জিরো পয়েন্ট মেবি, চলো এদিকে যাই। এখানে একজনের কাছে জিজ্ঞাসা করলাম, সে মানে বললো জিরো পয়েন্টে কী কী দেখার আছে, এখানে জিরো পয়েন্ট, জিরো পয়েন্টে এসে দাঁড়াইছিলাম আমরা। তো বলতেছে সেলসে যাও, সেলসে গিয়ে কিছু জিনিসপত্র দেখার আছে, অনেক কিছু জুট আইটেম, তো আপনি সেখানে যাও, সেখানে গিয়ে দেখো অনেক কিছু দেখার আছে। তো সেলসে থাকি দেখি কী কী আছে দেখার, তো চলুন। তো এখানে ভিজিট করলাম, তো ফটোগ্রাফি অ্যালাউ নাই বলতেছে, এখানে ফটোগ্রাফি অ্যালাউ নাই। আর এখানে আমার অতটা খাস কিছু লাগলো না, মানে ভালো কিছু লাগলো না, আপনারা আসলে ভিজিট করতে পারেন, কিন্তু আমার অতটা কিছু ভালো লাগলো না, মানে বেকার লাগলো। কিন্তু এখানে অনেক কিছু আছে, ট্র্যাডিশনাল জিনিসগুলো আছে এই সিকিমের, তো আপনারা ভিজিট করতে পারেন এবং দেখতে পারেন এখানে। আর কুয়াশা পড়তেছে, খুব খুব কুয়াশা পড়ছে উপর দিকে, উপর দিকে সবগুলো কুয়াশা পড়তেছে। তো এখন হনুমান মন্দির টন্দির আছে, কী কী মন্দির আছে সব কিছু এক্সপ্লোর করে যাই রুমে গিয়ে, আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে, তো দেখা যাক। তো এখানে বাস বা ট্যাক্সির জন্য অপেক্ষা করছি, তো এখানে অপেক্ষা করবার যেতে হবে ইয়েতে, মানে হনুমান টেম্পলে যাব, হনুমান টেম্পল থেকে। তারপর এদিকে একটা টেম্পল আছে এবং লোকাল মার্কেট আছে, সেখানে ভিজিট করে, ভিজিট করার পর চলে যাবো বাড়ির দিকে, বা এখান থেকে লিভ হয়ে যাবো, সুপ্রিম লিভ করবো। ট্যাক্সি বা এর জন্য অপেক্ষা করছি, কিন্তু ট্যাক্সি বা কিছু পাওয়া যাচ্ছে না, আর এখানে বিশাল মানে ভাড়াটা অতিরিক্ত চেয়ে বসে থাকে। তো দেখা যাক কোন ট্যাক্সি বা বাসের জন্য চেষ্টা করছি, বাস পাওয়া যাচ্ছে না, দেখা যাক। কারো লিফ্ট তো এখানে চাওয়া বোধ হয়, চাইকিং করাটা অতটা সুবিধার না,
তো বন্ধুগণ হনুমান টেম্পল যাওয়া বন্ধ, কিসের জন্য? এই ম্যাডাম বলছে যে হনুমান টেম্পলে যাওয়াটা উচিত, এদিক দিয়ে গেলে কাছে হবে বা এদিক দিয়ে গেলে দূরত্ব হবে, কিন্তু বাসটা যাচ্ছে না, প্লাস ট্যাক্সি পেতে খুব লেট হবে বা সমস্যা হবে। ইনি ট্যাক্সির জন্য হাত দেখাচ্ছে, তো ইনু পাচ্ছে না। অনেকক্ষণ ধরে ইনু দাঁড়িয়ে আছে ট্যাক্সির জন্য, কিন্তু ট্যাক্সি পাচ্ছে না। তো এদিক দিয়ে যেতে বলছে, এদিক থেকে আবার পায়ে হাঁটার পথ আছে, প্লাস এদিক দিয়ে গেলেও পায়ে হাঁটার পথ। তো ভাবতেছি আর হনুমান টেম্পলে যাব না, মানে থ্যাংক ইউ বলে নিচের দিকে মার্কেট আছে, প্লাস মার্কেটে যাব, সিকিমের মার্কেট। আর একটা মন্দির আছে, কি মন্দির এই সাইড পে, কোন সা মন্দির হ্যাঁ মন্দির হ্যাঁ বোলা এস সাইড পে শিব মন্দির আপনি ভি সাইড পে শিব মন্দির হ্যাঁ ঘুমে, মানে ওইদিকে ঘুরবো, প্লাস ওইদিক থেকে ঘুরে চলে যাব মার্কেটে, তারপরে দেখা যাক, মানে পাহাড়ে যদি কোনোটা উঠি তারপরে চলে যাবো। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই বাই, বাই বাই। ওকে, তো চলে যাচ্ছে ওনাকে ছেড়ে। তো এই সাইডেই হলো গণেশ টেম্পল আছে, প্লাস এখানকার বিউটি অফ নেচার বলার মতো না, বলার মতো না। এখান থেকে রিয়ালিটি দেখতে পারলে, রিয়ালিটি দেখতে পারলে আপনারা মুগ্ধ হয়ে যেতেন। এখানকার ওয়েদার, প্লাস এখানকার বাড়িঘর যে ধাপে ধাপে সাজানো আছে, প্লাস এখানকার পাহাড় যা আছে খুব সুন্দর লাগতেছে, এখানকার নেচারটাও খুব সুন্দর লাগতেছে। তো এখানে এই সাইডটা, এই সাইডটা ই আছে, দেখতেই পাচ্ছেন আপনারা, এই সাইডটাতে অনেক বড় উঁচু পাহাড় আছে। এখানে হনুমান টেম্পল ছিল, এখানে যেতে একটা ট্যাক্সি পেলাম না, এখানে যাওয়ার জন্য অনেক ট্যাক্সি দাঁড়া করালাম, ট্যাক্সি দাঁড়া হলোই না কিছু না। লাস্টে হনুমান টেম্পল আছে এইদিকে, হনুমান টেম্পল এদিকে ছিল, এদিকে ইচ্ছা আছে বোধহয় টেম্পল, সেখানে যাব। গিয়ে এখন সেখানে যাওয়ার পরে এখানকার একটা লোকাল মার্কেট আছে সেটা ঘুরবো, প্লাস মানে মন্দিরটা ঘুরবো, ঘুরে চলে যাব, মানে যেখানে থেকে আসছিলাম সেখানে। তো এখানে অনেক মানে পাঞ্জাবি টাঞ্জাবি এসে আছে, পাঞ্জাবি ভাইরা ব্লগ বানাচ্ছে, প্লাস এদিকে মানে ওয়েদারটাও এখানে অনুযায়ী ছবি টবি তুলছে। এখান এখানকার পরিবেশটাই সবথেকে ভালো, গ্যাংটকের জিরো পয়েন্টের পরিবেশটা খুব সুন্দর, প্লাস এখানকার সব ধরনের সব কিছুই সুন্দর। তো এখানে সবাই আছে, প্লাস স্টাইলিস্ট গাড়িটাই আছে দেখা যাচ্ছে, তো শুট টুট করছে। তো এরা বোধ হয় চশমা গিয়ে করছি পাতা নেই ইনকো, তো এরা শুটই করছে। প্লাস এখানে একটা পাঞ্জাবি ভাই আছে, এখানে মানে শ্যুট করে ব্লগ বানায়, তো বোধহয় চ্যানেলটা আছে, এনে দেখি আইফোনে শ্যুট করছে। এবং ওয়েদারটা খুব সুন্দর এই অনুযায়ী, প্লাস এখানকার জায়গাটাও খুব সুন্দর লাগছে, ওই অনুযায়ী আজকে ওনার ফটোগ্রাফিরা শ্যুট করছে, দেখি কী বলে উনি। তো ইয়া পে এক বীর হে, তো মিট হো গয়া, পঞ্জাব সে কাহাঁ সে? पंजाब से बहुत बढ़िया, एकदम बठिंडा से, बठिंडा से गया थे मैं, मेरा पिंड कराई वाला जिला श्री मुक्तसर से, मेरा पिंड कुदा जिला बठिंडा, बठिंडा मैं बठिंडा गया था एक बार। ठीक है, आप कहाँ के रहने वाले हो? मैं वेस्ट बंगाल का रहने वाला हूँ। पश्चिमी बंगाल, कौन सा? हाँ कोलकाता जानते हो? कोलकाता जानते हैं, कोलकाता से मेरा घर अप्रोक्सिमेट 400 किलोमीटर है। घूमने फिरने आए, फिर ब्लॉग बनाने आए हैं? हम तो घूमने फिरने, हम साइकिल पे घूमते हैं। साइकिल? तो यूट्यूब चैनल वगैरह भी है, सारा कुछ है, सारा कुछ है, सारा कुछ है। तो बढ़िया है, भाई का सब कुछ है। तो इन भाई का चैनल का नाम क्या है भाई? कुदा सिंह, GHUDDA, कुदा सिंह SINGH। हाँ, तो इनका मेरा भी है, मैं भी बोलूंगा नाम, सब्सक्राइब कर दियो इनका चैनल को। साढ़े दो बंगाली है, बंगाली सर है मेरा सब्सक्राइबर है, पंजाबी नहीं है, मैं पंजाबी नहीं, बंगाली है मेरा सब्सक्राइबर, पंजाबी देखते हैं, कोई दिक्कत नहीं है हमारे वहाँ भी, कोई चक्कर नहीं है। तो इनका भी चैनल सब्सक्राइब कर दियो, मेरा भी चैनल है एक, देव कराई वाला, देव मेरा नाम है, कराई वाला मेरे पिंड, कराई वाला पिंड नाम। ओके, तो ये घूमने फिरने आए हैं यहाँ पे, तो बांग्लाई बोली हमी, तो এখানে মানে বাংলা সবাই বোঝে। তো তো এই ভাই ইউটিউব চ্যানেল আছে না, সব কিছু আছে, তো উনি ঘুরতে ফিরতে আসছে, এনে বোধহয় এখন ইয়েতে ইসমে যাওগে, বরফ দেখনে, নাথুলা কি তরফ ভি যায়েঙ্গে, নাথুলা কি তরফ যায়েঙ্গে, পহলে জিরো, জিরো কি তরফ যা রহে হ্যায়, বো পাস কা পতা করনা না। হ্যাঁ হ্যাঁ, জিরো উস তরফ হি হ্যায়, মে ঘুম কে আ গয়া। কিতনি দূর হ্যায় ইয়াহাঁ সে? ওহি জিরো পয়েন্ট হ্যায়, ও ও ও
वो बिल्डिंग दिख रहा है वहाँ से ही 0 पॉइंट है, तो आप लोग ठीक है, थैंक यू। हेलीकॉप्टर এখানে ফুল ছিল, ভালো ভালো ফুল ছিল, প্লাস এখানে ফুলের টপ রাখা, মানে হেলিকপ্টার উড়ে যাচ্ছে, একটা হেলিকপ্টার দেখা গেল। তো এখানে একটা ব্রিজ, এটা হচ্ছে সিকিমের 0 পয়েন্টে যেতে এখানে স্ট্যান্ড ধরা যায়, সিকিম বলতে গ্যাংটকের মানে স্ট্যান্ড এটা। তো এখান থেকে একটা মন্দিরও দেখা যাচ্ছে, সব কিছুই দেখা যাচ্ছে। আর এদিকে এমজি মার্কেট আছে, এখন সেখানে যাবো, হনুমান মন্দিরে যেতে পারলাম না, ট্যাক্সি পেলাম না বলে, তখন এখান থেকে কোথায় কোথায় যাই দেখাবো। সব ফুলই খুব সুন্দর, এবং এখানে অনেক ধরনের ফুল আছে, আর এবং অনেক ধরনের সব পাওয়া যাবে। ফুল আপনারা ফুল নিতে পারবেন এখানে, বাইরে মানে আনন্দ নিতে পারবেন, প্লাস মন্দিরে আনন্দ নিতে পারবেন। একই মন্দির প্লাস কী আছে ছবিটা চলুন যা যা মন্দিরের ভিতরে, তারপরে তো এখানে আছে, এটা আছে মন্দির, এটা আছে খুব সুন্দর মন্দির, এবং এখানে মানে সিটি টাইপের, এটা গ্যাংটক সিটি, সিটি টাইপের কি এটা গ্যাংটক সিটি। এখানে একটা বিষ্ণুর বা কিসের মন্দির আছে, ওই যে দেখা যাচ্ছে ওটা হলো মেন বিষ্ণু বা কিছু আছে। তো মন্দিরের ভিতরে গিয়ে দেখা যাক কি আছে মন্দিরের আশয় বিষয়ে, ফুল ডিটেলস বা কিছু জানা যাক, এনাদের মাধ্যমেই জানার চেষ্টা করব। তো চলুন লেটস এক্সপ্লোর দ্য মন্দির। মন্দিরে ঢোকার আগে একটা জিনিস দেখলাম এখানে স্পেশালি, এখানে অনেক ধরনের কাজ করে আছে, মন্দির এখানে রান্না করা হচ্ছে। তো মন্দিরটা ভালো, বড়, বিশাল বড় মন্দির। তো দেখা যাক এইদিকে, এদিকে বোধ হয় প্রবেশ দুয়ার, প্রবেশ গেট আছে, এই দিকটা এক্সপ্লোর করা যাক। এবং এখানে একটা বাঁশের কী ধরনের কী যেন দিয়ে রাখছে, তো বাঁশের এটা, আর এটা উপর 0 পয়েন্টের ওই যে হনুমান টেম্পল দেখা যাচ্ছে এখান থেকে, এটা হলো হনুমান টেম্পল। এখান থেকে গেলে অনেক কিছু দেখা যেত, এখান থেকে কাছে মনে হচ্ছে, কিন্তু ওখানে যেতে গেলে অনেক টাইম প্লাস অনেক দূরত্ব অতিক্রম করতে হয়। তো এখানকার এখান থেকে অনেক নাজারা দেখা যাচ্ছে, উপরে যেতে পারলে আরও নাজারা দেখা যেত এদিকের উপরে, কিন্তু এদিকের উপরে যাওয়া অ্যালাউ নাই মনে হয়। তো কবিতর আছে, কবিতর যাদের অ্যালাউ আছে এবং এদের অ্যালাউ আছে, তো আমাদের বোধ হয় অ্যালাউ নেই উপরে যাওয়া। তো দেখি যাওয়ার পরে, এখানে এখানে একটু পুজো হচ্ছে, পূজা অর্চনা হচ্ছে খুব সুন্দরভাবে, এবং মন্দিরে যাওয়ার জন্য ওই সাইড থেকে যেতে হবে বলতেছে। তো দেখা যাক, গিয়ে সেফটি সেফ আছে, এখানে ফটোগ্রাফি অ্যালাউ আছে কি না সঠিক জানা নাই। তো খুব সুন্দর প্লেসটা, এদিক দিয়ে এন্ট্রি গেট আছে, এদিক দিয়ে এন্ট্রি গেট আছে, তো আমি ওই দিক দিয়ে আসছিলাম। মন্দির
মন্দিরগুলো অনেক লোকজন আছে, পূজা অর্চনা করছে, অনেক লোকজন আছে, বসে আছে, প্লাস মন্দিরটাও ভালো, মন্দিরটাও খুব সুন্দর, তো পূজা অর্চনা করছে সবাই। এবং এখানে আছে তারা ভিতরে যায়, দেখা যাক মন্দিরের কীরকম কী আছে। এইদিকে একটা কিছু আছে হসপিটাল টাইপের মন্দিরের, এখানে ভ্যাকসিনেশান হচ্ছে, ভ্যাকসিনেশান হচ্ছে। এবং মন্দিরের উপর দিকে যাচ্ছে, উপর দিকে কোন দিকে কোন দিকে যেতে হবে, এখানে ভালোই ঝাড়ু টাড়ু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এবং ওয়েট ওয়েট, তো উপরে ফটোগ্রাফি, উপরে ফটোগ্রাফি মানা হয় ক্যা? ये हमारा मैडम जी है, यहाँ पे क्लीन सफाई करते हैं, बहुत बढ़िया है ये, बहुत मतलब अच्छे से यहाँ का ध्यान रखते हैं, प्लस सब कुछ रखते हैं, यहाँ का बहुत क्लीन रखता है। और ये किस चीज का मंदिर है? ये ठाकुरबाड़ी, ठाकुरबाड़ी का मंदिर है ये। और इनसे मीट करके बहुत अच्छा लगा। आपका आपका नाम क्या है? शांति, शांति नाम है इसका, तो इन मैडम का शांति नाम है। एंड कहाँ का रहने वाले हैं? ओके, ये यही का रहने वाला है, ये शांति है। एंड ये साफ सफाई वगैरह का? ओके, चलो बढ़िया है।